মৃত হাবিব, তার রয়েছে স্ত্রী, পিতা, কন্যা। স্ত্রীর দুইটি অবস্থা রয়েছে, একটি হচ্ছে মৃত ব্যক্তির সন্তানের বর্তমানে আট ভাগের এক, আর অপরটি হচ্ছে অবর্তমানে চার ভাগের এক। যেহেতু কন্যা রয়েছে হাবিবের, এত স্ত্রী এখানে আট ভাগের এক। পিতা, পিতার তিনটি অবস্থা রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে মৃত ব্যক্তির কন্যার বর্তমানে পিতা ছয় ভাগের এক পেয়ে আশাবা হবে। কন্যার তিনটি অবস্থা রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে কন্যা একজন হলে সে দুই ভাগের এক পাবে। এখন তাদের হরের সংখ্যা যথা আট ছয় দুইকে লসাগু করতে হবে। আমরা প্রথমে দুই দিয়ে ভাগ করলাম, চার দোকানে আট, তিন দোকানে ছয়, দুয়েকে দুই। দেখা যাচ্ছে লসাগু ফল হচ্ছে চব্বিশ, এত মাসালাও হবে চব্বিশ। এখন স্ত্রী পাবে চব্বিশের আট ভাগের এক। আমরা চব্বিশকে আট দিয়ে ভাগ করলে তিন আদা চব্বিশ, তিন ফল, আবার এই তিনের সাথে এ এক গুণ হবে, তিনেকে তিন, কাজে স্ত্রী তিন। এবার আমরা পিতাকে চব্বিশের ছয় ভাগের এক সম্পদ দিব। আমরা এখানে চব্বিশকে ছয় দিয়ে ভাগ দিলাম, চার ছয় চব্বিশ এবং চার ফল, এবং চারের সাথে এই এক গুণ হবে, চারিকে চার, এত পিতা চার। এখন আমরা কন্যাকে চব্বিশের দুই ভাগের এক সম্পদ দিব। আমরা সেই চব্বিশকে দুই দিয়ে ভাগ দিলে বারোকে বারো দুকে চব্বিশ এবং একের সাথে গুণ হবে, বারোকে বারো, এতে কন্যা পাবে বারো। আমরা স্ত্রীকে চব্বিশ থেকে তিন দিলাম, পিতা চার, কন্যা বারো, আরও অবশিষ্ট রয়েছে পাঁচ, কাজেই পিতা আশাবা হিসাবে পাঁচ পাবে, কাজে পিতার অংশ হচ্ছে নয়। প্রথম শ্রেণীর কমলা দ্বিতীয় শ্রেণীতে আসিয়া সে মারা গেল, তার রয়েছে স্বামী, মানে দ্বিতীয় স্বামী, হাবিব মারা যাওয়ার পরে এই স্বামী হচ্ছে রফিক দ্বিতীয় স্বামী, তারপরে মাতা আসমা এবং কন্যা সাজেদা, সে পূর্বের কন্যাই। এখন রাফ স্বামী, তার দুইটি অবস্থা রয়েছে, দুই ভাগের এক, চার ভাগের এক, মৃত ব্যক্তি কন্যা আসিবিদার স্বামী হচ্ছে চার ভাগের এক। মাতা, এর তিনটি অবস্থা, তার মধ্যে একটি হচ্ছে পুত্র কন্যা ভাই বোন থাকলে মাতা পাবে ছয় ভাগের এক, আর কন্যা যেহেতু একা তাহলে সে অর্ধেক পাবে। এখন চার ছয় দুই এই হরের সংখ্যাগুলিকে আমরা লসাগু করলে লসাগুর ফল হবে বারো, কাজে মাসালা হবে বারো। উল্লেখ্য যে প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে আসার নিয়মটা হচ্ছে যে যিনি মারা গেলেন, যেমন কমলা মারা গেল, তার কমলাকে ব্রেকেট দিয়ে তার সম্পত্তিকে নিচের ডান পাশে হাতে লিখতে হবে, তিন লেখলাম। এবার আমরা বারো মাসালা করে স্বামী মাতা কন্যাদেরকে সম্পত্তি দিব। স্বামী এখানে বারো চার ভাগের এক, অর্থাৎ তিন চার বারো তিন, আর মাতা হচ্ছে বারো ছয় ভাগের এক দুই, আর কন্যা হচ্ছে বারো দুই ভাগের এক, অর্থাৎ ছয়। সম্পত্তি দেওয়ার পর দেখা যায় মাসালা ছিল বারো আর তাদের যোগফল হচ্ছে এগারো, মাসালার সংখ্যা চেয়ে। তাহলে এখানে দেখব যে রদের চারটি নিয়মের কততম, এখানে স্বামী বা স্ত্রী সহ একাধিক শ্রেণী, তাহলে চার নম্বর নিয়মে পড়লো। যদি চার নম্বর নিয়ম হয় তাহলে স্বামী বা স্ত্রীর অংশ দিয়ে মাসালা করতে হবে। স্বামী চার ব্যাগের এক, এত মাসালাও এখানে চার। স্বামীকে তার সম্পত্তি দেব চারের চার ব্যাগের এক হচ্ছে এক। চার থেকে এক দেওয়ার পরে অবশিষ্ট তিন আমরা একটু হাতে রাখব। এখন মাতা ও কন্যাদের মধ্যে আমরা পুনরায় এই তৃতীয় মূলনীতি অনুসারে আমরা লসাগু করব তথা ভাগ করব। যেমন মাতা হচ্ছে ছ
6 ভাগের 1 আর কন্যা হচ্ছে 2 ভাগের 1 6 এবং 2 এ মাসালা হবে কন্যা পাবে 3 আর মাতা পাবে 1 3 আর 1 এ 4 যেমন ধরেন এখন আমরা কন্যা 3 আর মাতা 1 4 সংরক্ষণ করব এবার এই 4 কে দিয়ে তার যে মাসালা রয়েছে তার সাথে গুণ করে স্বামীর সংখ্যার সাথে গুণ করব দেখি 4 4 16 এবং 4 1 কে 4 এবার এই 3 দিয়ে মাতা এবং কন্যা সংখ্যাকে গুণ দিব 3 1 3 3 3 1 9 এবার দেখব দেখো 16 হলো 9 আর 3 12 12 আর 4 16 এখন মাসআলা হচ্ছে 16 আর হাতের সংখ্যা 3 16 ও 3 এর মধ্যে সম্পর্ক কি তা আমাদের দেখতে হবে 16 ও 3 এর মধ্যে তাবায়ুন সম্পর্ক আর যদি তাবায়ুন সম্পর্ক হয় তাহলে মাসআলার সংখ্যা দিয়ে উপর দিকে আর হাতের সংখ্যা দিয়ে নিচের দিকে গুণ করতে হবে দেখো এই 16 এর সাথে 9 গুণ করলে 144 হয় এখন আমরা সেই 16 এর সাথে 12 কে গুণ দেব এবার 16 এর সাথে 24 কে গুণ দেব এখন আমরা সেই হাতে ছিল 3 এই 3 এর সংখ্যা দিয়ে নিচের গলির মধ্যে আমরা গুণ দেব 3 9 27 3 3 কে 9 3 4 12 তৃতীয় শীতে সাজেদা মারা গেল সাজেদা তার পিতার কাছ থেকে পেয়েছিল 192 তার মায়ের কমলা কাছ থেকে পেয়েছিল 27 কাজে 92 ও 27 কে যোগ করে যে ফলটা হয় এখানে হাতে লিখতে হবে এখন সাজেদা সংখ্যা হচ্ছে 219 কাজে হাতে হচ্ছে 219 আর এখানে আবার পুনরায় মাসআলা করব পুত্র ও কন্যা পুত্র হচ্ছে দুই মাতা এখন 3 আর 219 এর মধ্যে সম্পর্ক কি দেখতে হবে এখানে দেখা যায় 3 এবং 219 এর মধ্যে তাদাকুর সম্পর্ক এই এর উপক হচ্ছে 73 হাতের সংখ্যার উপক হচ্ছে 73 আর তাদাকুর সম্পর্ক হলে শুধুমাত্র বড় সংখ্যার উপক দিয়ে গুণ করতে হবে হাতের সংখ্যা বড় তার উপক হচ্ছে 73 এর দিয়ে নিচের দিকে আনতে হবে এতে কন্যা ফেল 73 আর পুত্র ফেল 146 এখন জীবিত ওয়ারিশ দিয়ে প্রাপ্য অংশ ও নামসমূহ যদি যোগ করে 384 হয় তাহলে আমাদের অঙ্ক সঠিক হবে